আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমাদের মিন্টু ভাইয়ের শিলাং চায়না যে রোপণ করেছে সেই ধান। সেই ধানটি কি অবস্থায় আসে আপনাদের দেখাচ্ছি, যদি একটু দেখেন। এই ধানটি আসলে প্রত্যেকটা গাছের ছোপায় প্রায় 25 থেকে 30টি ধানের গাছ চারা বা গাছ যা বলি রোপণ হয়েছে। কোনো কোনোটায় 50টা 60টা হয়েছে, থোকা থোকায় এক থোকায় 50টা 60টা গাছ হয়েছে। একটা গাছে প্রচুর পরিমাণ ধান, এই যেমন কিছু কিছু হালকা বের হয়েছে ধানটা, আপনাদের জন্য একটু দেখাতে চেষ্টা করি। কারণ অনেক ঘন হয়েছে এবং খুব পরিপুষ্ট, এটা যে কোনো পরিবেশে এই ধানটা হয়। এটা একটা নতুন জাতের ধান, আপনারা যদি কেউ নিতে চান ধানটি নিতে পারবেন, আমাদের কাছ থেকে ধানটি নিতে পারবেন। দর্শক, ধানটি খুব সহজে আমাদের কাছ থেকে, আমাদের মিন্টু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে নিতে পারবেন। এবং এই ধানটি ই হবে কখন, আপনার কাটা কেটে ঘরে যাবে কখন? হ্যাঁ দর্শক, জানলে যে 20 তলা থেকে 145 দিনের মাথায় এই ধানটি কাটা পড়বে। এবং ধানটি যদি নিতে চান তাহলে কি মাসে যোগাযোগ করলে সবাই পাবে এই ধানটি আপনার কাছ থেকে? বৈশাখ মাসের 15 তারিখ। হ্যাঁ দর্শক, কাটা দিন জানলে যে বৈশাখ মাসের 15 তারিখ, 15 বৈশাখ থেকে এই ধানটি মোটামুটি ঘরে থাকবে আশা করা যায়। তখন থেকে আপনারা যে কোনো কেউ নিতে পারবেন। এটি 3 ফসলি একটি ধান। আপনাদের যাদের এই ধানের চারাটা যদি 20টি যদি কারো প্রয়োজন হয় তারা যোগাযোগ করে নিতে পারবেন। তবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।